একটা নারী ধ্বংস হওয়ার তিনটে কারণ একবারে খাতায় লিখে রাখুন। একটা নারী সংসারে ধ্বংস হওয়ার তিনটে কারণ খাতাতে লিখে রাখুন, একবারে জীবন্ত প্রমাণ। যে নারী তার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, নারীর ধ্বংসের এক নম্বর কারণ। দু নম্বর কারণ, যে নারী তার স্বামীর সঙ্গে খালি জেদ বজায় রাখে, ধ্বংসের কারণ দু নম্বর। তিন নম্বর ধ্বংসের কারণ শুনে রাখুন, যে নারী তার মা বোনের কুপরামর্শে নিজের স্বামীর সংসারটাকে বিভেদ করার সৃষ্টি করে, এই তিনটে কারণে নারী শেষ হয়ে যায়। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, এই তিনটে জিনিসকে বর্জন করবেন, দেখবেন আপনাদের কোনো গণ্ডগোল হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত এবং চোখের মতো। কিরকম? হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়। এজন্যে স্বামী যদি দুঃখে থাকে স্ত্রীও তার দুঃখে দুঃখী হবে, স্বামী যদি সুখে থাকে স্ত্রীও তার সুখে সুখী হবে। রামকৃষ্ণদেবের সঙ্গে সারদা মায়ের বিয়ে হয়েছিল, সারদাকে রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল, তুমি আমার কে গা? আমি তোমার সহধর্মিণী। জিজ্ঞেস করেছিল ঠাকুর, আচ্ছা সহধর্মিণী মানে কি? তখন সারদা মা বলেছিল, স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছন পেছন সাহায্য করবে, তবেই তাকে সহধর্মিণী হয়। একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারী থাকে, নারী যদি পেছনে লেগে যায় পুরুষ বড় হয় না। প্রমাণ কি? চিন্তামণি পতিতা মেয়ে হয়ে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছে। নারী নারী, পদ্মাবতী জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল, নারী। রামী রজকিনীর মেয়ে চণ্ডীদাস ঠাকুরকে ভালোবেসে পদকর্তা তৈরি করে দিল, নারী। আর নারী যদি অনারী হয় স্বামী ধ্বংস হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ শিক্ষা। যতক্ষণ বসে থাকবেন মাঝে মাঝে জ্ঞানের কথাগুলো বলবো, একটু মাথায় নেবেন। আমার গুরুদেব বললেন, গরু যখন খাবার খায় তখন তো তাড়াতাড়ি খায়, তারপর যখন আস্তে আস্তে আস্বাদন করে ওটাকে জাবর কাটা বলে। অনেক কথা তো শুনে যাবেন, যখন রাত্রিবেলায় শোবেন কিংবা একসময় নির্জনে বসে থাকবেন, প্রদীপ পালের কথাগুলো স্মরণ করবেন, যদি একশোটার মধ্যে দশটাও কাজে লাগাতে পারেন, আপনার জীবন তো কিছুটা সুন্দর হয়েই যাবে। তো মায়েরা, রাধা গোবিন্দের মধ্যে মানের কারণ কি? একদিন রাধারানী যমুনাতে জল আনতে গেছে, মায়েরা লক্ষ্য করুন, জল আনতে গেছে, কখন যাই বলুন তো? বেলি অবসানকালে, সূর্য ডোবার সময়। কেন যাই? ও জানে এই সময় কৃষ্ণ গোচারণ থেকে ফিরবে, আর তাকে ইশারা করে বলবো আজকে তোমার সঙ্গে আমার কোথায় দেখা হবে। এই দিকে তাকান। এখন যখন বলরামের সঙ্গে, কৃষ্ণের দাদার নাম কি মা? বলরাম। এখন বলরাম আগে আগে যাচ্ছে, কৃষ্ণ আগে আগে যাচ্ছে, বলরাম পেছন পেছন যাচ্ছে। তা রাধারানী জল নিতে নিতে জিজ্ঞেস করতে চাইছে, ও বধূ আজকে আমাদের কোথায় দেখা হবে? মানে ইশারা করে, এই যে আজ কোথায় দেখা হবে? তখন কৃষ্ণ দেখলো পেছনে দাদা বলাই রয়েছে, বলতে পারবো না, ইশারা করছে কিভাবে? সংকেত করিল শ্যাম কেশ পরশিয়া, সংকেত করিল শ্যাম কেশ পরশিয়া, সংকেত করিল শ্যাম কেশ পরশিয়া, কেশর কুঞ্জে চল গোড়াই সখী গণ লইয়া, কেশর কুঞ্জে চল গোড়াই সখী গণ লইয়া, কুঞ্জ সাজাও রাধা রানী, কুঞ্জ সাজাই রাধা রানী, সাজাও রাধা রানী, কুঞ্জ সাজাও রাধা রানী, কুঞ্জে যাব আমি কুঞ্জ সাজাও রাধা রানী, তব কুঞ্জে যাব আমি কুঞ্জ সাজাও রাধা রানী, তব কুঞ্জে যাব আমি কুঞ্জ সাজাও রাধা রানী, কেশর
গণ লইয়া আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের প্রত্যেকের কাছে একটা কুঞ্জ আছে, সেই কুঞ্জটা হচ্ছে হৃদয় কুঞ্জ। এক এক করে শুনবেন, মন্দির করবার ক্ষমতা যদি আপনার না থাকে, টাকা পয়সা না থাকে, না থাক, কিন্তু মন্দির আপনি এই জায়গাটাকে করে রাখবেন, এই জায়গাটাকে ভালোবাসার জায়গা করে রাখবেন, এই জায়গাটাকে ভালোবাসার জায়গা করে রাখবেন। কেমন? একটা একটা করে বলবো, শুনবেন আপনারা। এই যে বাড়িতে মন্দির করতে পারলেন না, আপনার টাকা নাই, কিন্তু এই জায়গাটা ভালো করুন। কেন? আপনার বাড়িতে যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। কারণ ভালো ব্যবহার করতে গেলে টাকা পয়সা খরচ হয় না, কিন্তু ভালো ব্যবহার করুন মানুষের সঙ্গে। মায়েরা ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এখনই আপনি ভালো আছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন? যারা কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন না? গ্যারান্টি দিতে পারবেন না। রাত্রিবেলায় শুলে, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর যদি চোখ না খোলেন তবে আপনার পরকাল হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা, সবার কাছে, দাদা ভাইদের কাছে, এই জায়গাটাকে ভালো করুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। ইঁটের উপরে ইঁট গাঁথলে কোনোদিন দেওয়াল তৈরি হয় না, ইঁট আর ইঁটের ফাঁকে মশলা দিতে হয় তবে দেওয়াল পাকা হয়। ওই জন্য একজন ভক্ত একজন ভক্তকে জড়িয়ে নিতাই গৌর হরিবোল বললে, আমাদের হিন্দু সনাতন ধর্ম নিতাই গৌর হরিবোল বলে আরও শক্ত হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখবো, আপনাদের কুঞ্জটা সাজাবেন। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, মায়েরা সব সেজে এসেছেন তো? মায়েরা সেজে এসেছেন? বলছে বললেই তো গণ্ডগোল আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আমরা দেখবেন প্রায় জায়গাতে কীর্তন করতে যে আমাদের যে বাড়িতে বাসা দেওয়া হয়, তা বলে এখানের জন্য বলি না, আমি অন্য জায়গার জন্য বলি, যখনই কীর্তন শুনতে বেরোবে তখন কোনো কোনো মেয়ে আয়নার সামনে গিয়ে কি ডিজাইনের লক্ষ্মীকে নারায়ণ বলছে, লক্ষ্মী এত সুন্দর বাড়িটা দিলাম, ওর উপর আবার চুনকাম করতে শুরু করেছে, মানে পাউডার মাখছে। বলছে ধুয়ে দিলেই যা ছিল সেইটাই হয়ে যাবে, ভেতরে যদি চুন বালি খসে যায় বাইরে চুনকাম করে কী লাভ আছে? এই জন্য মায়েরা জেনে রাখুন, গাড়ি যদি সুন্দর হয়, ড্রাইভার যদি কাঁচা হয়, গাড়ি তো পড়ে যাবার ভয় থাকবে। গাড়ি সুন্দর হোক আর না হোক, ড্রাইভার যদি পাকা হয় তবে গাড়িটা তো ভালো থাকবে। আপনার ভেতরে আত্মা নামক ড্রাইভারটাকে আপনি ভালো রাখুন, আপনার বাড়িটা ভাঙা থাক আর যেমন থাক, ও গাড়ি কিন্তু ঠিক চলবে। এই জন্যে গাড়ি থেকে যদি ড্রাইভার নেমে যায়, গাড়ির যেমন কোনো দাম থাকে না, এ দেহ গাড়ি থেকে যখন আত্মা ড্রাইভার নেমে যাবে, আমাদেরও কোনো দাম থাকবে না। টিভিতে যখন সিরিয়াল দেখেন, দেখতে দেখতে হঠাৎ কারেন্ট চলে গেল, মায়েরা বলে যা আছে মনে হয় ছুঁড়ে মারি, কারেন্ট চলে গেল। টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তো তোমার নয়। একটা 10,000 টাকার টিভি থেকে কারেন্ট চলে গেলে ওটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, ওর কোনো দাম থাকে না, ঠিক সেরকম এই দেহ টিভি থেকে যেদিন আত্মা নামক কারেন্ট চলে যাবে, ওটাও নিতাই গৌর হরি বলে বলে ফাঁকা বাক্সের মতো। এই জন্যে জীবনের কোনো দাম নাই, সাজবেন আপনারা। সাজার কথা যখন বলি একটু বলে যাই, কীরকম সাজবেন মায়েদের প্রথমে বলি, স্মৃতিতে সিঁদুর আপনারা সব নিয়েছেন, আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না, তবে আমার চোখ একটু পরিষ্কার, আমি দু চারজনে দেখতে পাচ্ছি। সিঁদুর কেন নেন আপনারা, কেউ হাত তুলে বলতে পারবেন? সিঁদুর নেন কেন? স্বাস্থ্যের দিকে যাই, সীতা মা সিঁদুর নিচ্ছে, এই দুটো আঙুলে, এই আঙুল আর এই আঙুল, পেছনে দাঁড়িয়ে আছে হনুমান মা, ওটা কী নিচ্ছ? চোখ একটা ভালো কাজ করতে যাবার পেছন থেকে দেখবেন, যদি কেউ সিঁদুর নেয় সেজন্য কেউ পিছু ডাকলে ওটা অমঙ্গল হয়। ওই জন্য সিঁদুর নেবেন আপনি খুব নিরজনে, কেউ যেন পিছু না ডাকতে পারে। ওই জন্য সিঁদুর নিচ্ছে, তুই বস মা বসবো বলে, হ্যাঁ সিঁদুর নিচ্ছে সীতা, যখন সিঁদুর নিচ্ছে এই আঙুলে, এই আঙুলে সিঁদুর নিলে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পাকা থাকে, আর এই আঙুলে সিঁদুর নিলে অনেকে বলছে ঘরে গিয়ে বলবো এইটাতেই নেবে কাল থেকে, কারণ এইটাতে প্রেম পাকা হয়, এই দিকে তাকান। আর এই আঙ্গুলে যদি কেউ সিঁদুর নেয় তাহলে কি হয় মায়েরা, এই আঙ্গুলে সিঁদুর নেয় তাহলে স্বামীর আয়ু লম্বা হয়। সীতা যখন সিঁদুর নিচ্ছে একবারে লম্বা করে, এরকম করে একবার, এরকম করে একবার, হনুমান বলল মা তোমার হলো, বলে হ্যাঁ।
স্মৃতিতে সিঁদুর নিচ্ছ কেন? সীতা বলল, হনুরে, স্মৃতিতে সিঁদুর নিচ্ছি তোর প্রভুর একটু মঙ্গল হবে বলে। সঙ্গে সঙ্গে সীতাকে হনুমান জিজ্ঞেস করছে, মা, তুমি লম্বা করে সিঁদুর নিচ্ছ কেন? সীতা বলছে, ওরে হনু, এই জগতে যে মেয়ে যে মা যত লম্বা করে সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে। হনুমান ফট করে প্রশ্ন করেছে, আচ্ছা মা, যে মেয়ে খাটো সিঁদুর নেবে তা? ওটা বলবো না, এখানে অনেক পার্টি আছে, আমি দেখে নিয়েছি এসেই কিন্তু। কারণ এরা ভাবে যে প্রদীপ পাল যাচ্ছে রাস্তা দিয়ে, কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা এক পা ফেলি আর দেখি এরা কে কেমন বটে আর কি। এই জন্য আমি দেখে বলবো, তাহলে বলেই দিই নাকি দাদা? হ্যাঁ, খাটো সিঁদুর নিলে কী হয়? এখন আমার কথা নয়, হনুমান বলছে, মা, খাটো সিঁদুর নিলে কী হয়? সঙ্গে সঙ্গে হনুমানকে সীতা বলছে, যে মেয়ে যত খাটো সিঁদুর নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি হরি বলো হরি হরি। সঙ্গে সঙ্গে হনুমান বলছে, মা, যে মেয়ে স্মৃতি বাদ দিয়ে সাইডে সাইডে স্মৃতি করবে ওতে নেবে তার কী হবে? সীতা বলছে, যে মেয়ে যত সাইডে সিঁদুর নেবে সাইডে স্মৃতি করবে স্বামীর সঙ্গে তার সাইড হওয়ার চান্স থাকে। এই জন্য দেখবেন সাইডে স্মৃতি যারা নিচ্ছেন তারা বুঝবেন সব সাইড করার চান্স আছে আর কি। এই জন্য আপনাদের এখানে যদি কেউ সাইডে স্মৃতি নেয় সঙ্গে সঙ্গে বলে, তুমি সাইড করার চেষ্টা করছো? মেয়েদের স্মৃতি সিঁদুর সবসময় দু চারজন মা কিন্তু হাত তাড়ি দিচ্ছে বলে, আমার ঘরের বউগুলোকে একবার গিয়ে দেখবি, ওই রকম ব্যাপার হচ্ছে। ঠিক বলেছেন আপনি, তাছাড়া এরকম গণ্ডগোল হয়। এই জন্য বলে রাখি মায়েরা আপনারা এইদিকে, তাহলে মায়েরা মনে রাখুন, স্মৃতিতে সিঁদুর আপনারা নিচ্ছেন। আচ্ছা, ছেলে মেয়ের যখন বিয়ে হয়, আপনাদের যাদের বিয়ে হয়েছে তারা জানেন উপবাস থাকেন, কিন্তু ব্রাহ্মণ যখন স্মৃতিতে সিঁদুর দেওয়া করায় একটি মন্ত্র বলে, আজ থেকে আমি তোমার সব চাওয়া পাওয়া। মায়েরা সবাই জেনে নিন, যেদিন সিঁদুর দিয়েছিল না সেদিন সংস্কৃত ভাষা বলেছিল, কিন্তু বাংলাটার অর্থ কি জানেন? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, আজকে কীর্তন শুনে বাড়ি যাবেন। ভাগ্যে প্রদীপ পাল এসেছিল, আমরা আগে জানতাম না, সিঁদুর দেওয়ার সময় তুমি সংস্কৃতে বলেছিলে, বাংলাটা বুঝতাম না, তুমি দিয়ে দাও কানের দোল গলার হার, বলে দু মাস পরে দেবো। বলে ঠিক আছে, দু মাস মানে ছ মাস দিলাম, ছ মাস দিল না, এক বছর দিল না, আপনি খাটো করতে শুরু করলেন। বলে খাটো করছো কেন? বলে তুমি দিলে না, ওই জন্য তোমাকে পাঠানোর ব্যবস্থা করলাম। ওটা তো বাইরের কথা, আসল তত্ত্ব বলল সীতা, এই হনু, সিঁদুর স্মৃতিতে সিঁদুর নিচ্ছি তোর প্রভুর মঙ্গলের জন্যে। হনুমান কি করলো, সিঁদুরের কৌটোটাকে নিয়ে পঞ্চাশ হাত দূরে গিয়ে, এই দেখুন পঞ্চাশ হাত দূরে গিয়ে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে সীতা বলছে, হনুরে, লোকে ওই জন্য তোকে বোকা বলে, আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গল হবে বলে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। Oh, dear.